রাজ্যের দুই আসনে প্রার্থী চূড়ান্ত করল বিজেপি। পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন দলের সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, পূর্ব ত্রিপুরা আসনে রেবতী ত্রিপুরা। আইপিএফটিকে কোনো আসন ছাড়া হবে না, এই সিদ্ধান্ত চূড়ান্ত। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার রাতে জিষ্ণু দেববর্মনের সাথে আলোচনার পরেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এরপরই বিজেপি নেতৃত্ব এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নেয়। শনিবার থেকে আইপিএফটির দুই দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে আইপিএফটিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তারা বিজেপিকে সমর্থন করবে না, পৃথকভাবে দুই আসনে প্রার্থী দেবে এনসি গোষ্ঠী। অর্থাৎ আইপিএফটিও একলা চলনীতি অবলম্বন করেছে। তবে তারা অপেক্ষা করছিল বিজেপির সিদ্ধান্তের জন্য। তার আগেই বিজেপি দুই আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করায় আইপিএফটি অটল রয়েছে নিজেদের সিদ্ধান্তে। শুক্রবার রাতে দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, জিষ্ণু দেববর্মন এবং রতনলাল নাথ। সেই বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত হয়। শনিবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক, সেখানে দুই প্রার্থীর নামের পাশে সিলমোহর পড়বে। পশ্চিম আসনে প্রতিমা ভৌমিক এবং পূর্ব আসনে রেবতী ত্রিপুরার নাম চূড়ান্ত হয়। এই দুটি নাম এখন খামবন্দি, যে কোনো সময় নেতৃত্ব ঘোষণা করবে প্রার্থীর নাম। আইপিএফটির সঙ্গে আগামী দিনে কি সম্পর্ক থাকবে দিল্লিতে অমিত শাহের দরবারে তা নিয়েও আলোচনা হয়েছে। কারণ দুই শরিক পৃথকভাবে ভোটে লড়াই করার বিষয়টি আগামী দিনে জোট ধর্মের জন্য শুভ লক্ষণ নয়। আইপিএফটির সুপ্রিমো জানিয়ে দিয়েছেন তারা পৃথকভাবে লড়াই করবে। লোকসভা ভোটের পরে ফাটল ধরতে পারে জোট ধর্মে, স্বাভাবিকভাবেই ভেঙে যেতে পারে বিজেপি আইপিএফটি জোট। এর ফলে মন্ত্রিত্ব হাতছাড়া হতে পারে এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ট।